আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, স্বপ্নের মাধ্যমে অনেকে আছে যারা দেখে থাকে নিজের মৃত্যু হয়েছে, অর্থাৎ আপনার মৃত্যু এসে গিয়েছে, আপনি লাশ হয়ে পড়ে আছেন। দুনিয়াতে মৃত্যুর স্বাদ এতটাই ভিন্ন যে দ্বিতীয়বার কেউ মৃত্যু বর্ণনা দিতে পারে না, সে সুযোগটুকু পায় না। আমাদের শরীরে যদি ব্যথা হয়, আমরা বর্ণনা দিতে পারি যে ব্যথার কারণে আমার শরীরে এই এই ক্ষতি হচ্ছে, কিন্তু মৃত্যু এমন একটি অনুভূতি যা বর্ণনা করা যায় না, কারণ সেই সুযোগটুকু আপনি পাবেন না। কাজেই অনেকে স্বপ্নে দেখে থাকে, বারবার দেখে থাকে নিজের মৃত্যু হয়েছে। এটি একটি সামান্য দৃশ্য, মাত্র কয়েক সেকেন্ডের জন্য আপনার এই অনুভূতি হয়। আসলে এটি কি? এটি হলো একটি রিমাইন্ডার, মৃত্যুর দিকে এক পা দু পা করে আমরা এগিয়ে চলছি, একটুখানি ঝলক দেখার মাত্র। আশেপাশে প্রিয়জনের উপস্থিতিতেও অজানা অচেনা একটা ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আপনার অন্তর জুড়ে শূন্য শূন্য ভাব হয়, একা হয়ে যান, একদম একা। যখন চাইলেও আত্মীয় স্বজনরা কোনো উপকারই আসে না। যখন মৃত্যু আসবে, আজকের মতোই একটি দিন অথবা একটি রাত, আজকে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি এমন অবস্থায় থাকবেন যে অবস্থায় আপনি কোনো কাজে ছিলেন, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত ছিলেন, হঠাৎ করেই মালাকুল মাউত আসবে, যার অপেক্ষায় কেউ বসে থাকে না। হুট করে আপনি তাকে দেখে ফেললেন, আপনি বুঝতে পারলেন আপনার আজ রক্ষা নেই, আর ক্ষমা চাইতে পারবেন না, তাওবা করার সেই সময়টুকু পাবেন না, সময় ফুরিয়ে যাচ্ছে। সেদিন চক্ষু বিস্ফোরিত হবে, আপনি আঁতকে উঠবেন, চমকে যাবেন, দুনিয়ার বুকে আজকেই আমার শেষ নিঃশ্বাস হতে পারে। গুনাহ সাগরে আমরা হাবুডুবু খেতে থাকি, হঠাৎ করেই আমরা মারা যাব, আমাদের কাছের মানুষগুলো মারা যাচ্ছে, কেউ কাউকে সাহায্য করতে পারছে না, সাহায্য করার ক্ষমতাও নেই। সকলের চোখের সামনে একটি দেহ পড়ে থাকবে, যার জান কবজ হচ্ছে সে বুঝতে পারছে তার জান বের হচ্ছে। যদি মুমিন হয় তাহলে সুন্দরভাবে জান কবজ হবে, আর যদি খারাপ বদকার বান্দা হয় তাহলে ছটফট করতে থাকবে, তার রুহ শরীর থেকে বের হতে চাইবে না, টেনে হিচড়ে বের করা হবে। আমরা কতদিন বাঁচি? 50 বছর, 60 বছর, 70 বছর? আমাদের রুহ হলো আত্মা। এই আত্মা চলে গেলে এই দেহটির কোনো মূল্য নেই। আমি প্রকাশিত হয়ে গেছি আল্লাহর কাছে, তিনি আমার সকল অবস্থা জানেন, কি করেছি। অতঃপর আমার সঙ্গে সকলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমি যতই ডাক দিব কোনো লাভ হবে না, কেউ আমার দিকে হেঁটে আসবে না, আমার কথাগুলো আর শুনবে না। কেমন হবে সেই দিন? মৃত্যু কি খুব বেশি দূরে? আমরা কি কবরের দিকে হেঁটে যাচ্ছি না? নিজে মৃত্যু সংবাদ শোনার মতো সৎসাহস কার আছে? কারণে জেনে শুনে হাজার হাজার বছর একা থাকার মতো এমন সাহসী কেউ নেই। অনন্তকাল আমাকে একা থাকতে হবে। যদি নেককার বান্দা হই তাহলে আল্লাহ তাআলা হেফাজত করবেন, জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, এমন ঘুম আসবে যে ঘুম থেকে জেগে উঠব হাশরের মাঠে। কিছুক্ষণ পর আপনার ঘুম ভেঙে গেল, অনুভব করলেন সবটাই স্বপ্ন ছিল, তখনও কি নতুন একটা দিন বেঁচে থাকার আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করবেন না? যদি আপনি স্বপ্ন দেখেই থাকেন তাহলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করুন,
যেসব হারাম কাজ করেছেন, পাপ কাজে লিপ্ত আছেন, তা পরিহার করুন। এটি হলো আপনার জন্য রিমাইন্ডার। আপনার সৌভাগ্য হয়েছে আপনি খুব কাছ থেকে মৃত্যুকে দেখতে পাচ্ছেন। নিশ্চিত মৃত্যুকে কাছ থেকে দেখার পরও আমরা কেন মৃত্যু নিয়ে ভাবনা করি না? মৃত্যুর স্বপ্ন হয়তো ঘুম ভাঙার সাথে সাথে শেষ হয়ে যাবে, কিন্তু সেদিন কি হবে যেদিন মৃত্যু সত্যি সত্যি এসে হাজির হবে? সেদিন আর বলার সুযোগ থাকবে না, ভাগ্যিস আজকে এটা স্বপ্ন ছিল, আপনি বলতে পারবেন না। সেদিন আপনার শেষ সময়, আপনি আর ফিরে আসতে পারবেন না। আপনি জেগেই থাকবেন, নেককার হলে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আর বদকার হলে আপনার আর ঘুম নেই, শাস্তি আর শাস্তি। সুতরাং এখনই তাওবা করুন। যারা এসব স্বপ্ন দেখেছে তারা তাওবা করে নেককার বান্দা হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।